পাটিগুলো পরে লাগিয়েছো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে এসেছি। জানি না কতটুকু ভিডিওতে প্রকাশ করতে পারবো, এত সুন্দর ছিল অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি হচ্ছে শিশুদের, সম্পূর্ণ শিশুর আয়োজন করেছে। আমাদের স্কুলের আজ শেষ দিন ছিল, মানে হচ্ছে বছরের শেষ ক্লাস ছিল, তাই ছাত্রছাত্রীরা এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য একটি ছোট্ট ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করে। সম্পূর্ণ অনুষ্ঠানটি ওরা নিজেরাই আয়োজন করে। আমরা ওদের মাত্র দুদিন সময় দিয়েছিলাম যে খুব সামান্য পরিমাণ চাঁদা তুলে তোমরা তোমাদের নিজেদের মতো ক্রিয়েটিভিটি দেখাবা। তো ওরা ঠিক সেরকমই কাজ করেছে। এই যে ছবিগুলো ওরা এঁকেছে, আর আজ এত ব্যস্ত সময় কেটেছে ওদের যে কেউ কাগজ কাটছে, কেউ দেয়ালে ছবিগুলো লাগাচ্ছে, কেউ বেলুন ফুলাচ্ছে, সম্পূর্ণ ওরাই করেছে। আমরা টিচাররা শুধু পাশে দাঁড়িয়েছিলাম। কোভিডের কারণে প্রায় দুবছর তো স্কুল বন্ধ ছিল, আর এই বছর মাত্র দু তিন মাস ক্লাস করলো, আর আজ শেষ ক্লাস। এই জন্য ওরা আরও বেশি উৎসবে মেতেছিল। এক তারিখ থেকে ওদের পরীক্ষা। আর আমাদের স্কুলের আজ ক্লাস পার্টির আয়োজন করেছে শুধু পঞ্চম শ্রেণীর 7টা সেকশন আর চতুর্থ শ্রেণীর 7টা সেকশন, আর অন্য অন্য সেকশনে ওরাও করেছে, তবে ক্লাসের শুধু টিচাররাই ওদের সাথে আনন্দ করেছে। আর এই দুই ক্লাসকে আমরা ওদের আবেদনের প্রেক্ষিতে এই অনুষ্ঠানটা করার সুযোগ দিয়েছি। অনুষ্ঠান সেরকম বড় না, জাস্ট নিজেরা আজ একটু করতে পারে। তো ফেসবুক থেকে আমার ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিবেন, তাহলে পরবর্তী ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন যদি ভিডিও ভালো লাগে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
শিশুদের প্রতিভা বিকাশের জন্য আর ওদের সবারই মধ্যে কিন্তু প্রতিভা থাকে, আর সেই প্রতিভা বের করে আনার জন্য ওদের সুযোগ দিতে হয়। আমরা আমাদের স্কুলের সকল শিক্ষকরাই কিন্তু শিশুদের খুব কাছে থেকে ওদেরকে আমরা সব সময় উৎসাহ দেই, আর ওদের সাথে আমরা ঠিক ওদের বয়স যেরকম সেরকমভাবেই মিশি, যেন ওরা আরও বেশি উৎসাহ পায়। এত ছোট বাচ্চাদের তেমন তো শাসন করতে হয় না, একটু ভুল করলে ওদের সামান্য বুঝিয়ে বললেই চলে। এই যে দেয়ালে ছবিগুলো কত সুন্দর করে ওরা এঁকেছে, আমি প্রত্যেকটা সেকশনে ওদের আঁকা ছবিগুলো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দর ওরা আঁকতে পারে। সবাই একটু বসো,
কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে তবে লাইক দিবেন আর যদি ভালো না লাগে কমেন্টে জানাবেন সবাই আমাদের স্কুলের বাচ্চাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই যেন সুস্থ থাকেন আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ